বিসমিল্লাহিররহমানিররহিম। নবম ও দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? হ্যাঁ, ভালো থাকারই কথা। যদিও দেশে করোনা ঝুঁকি চলছে, কিন্তু নোয়াখালী উচ্চ বিদ্যালয় ঠিক মার্চ মাস থেকে তোমাদেরকে অনলাইনের মাধ্যমে ক্লাস চালু রাখছে, এমনকি তোমাদেরকে অনলাইনের মাধ্যমে পরীক্ষা নিচ্ছে, যেগুলো তোমাদের ছাত্র জীবনকে এই করোনাকালীন সময়ে খুবই গতিশীল রাখবে। সেজন্য তোমরা আল্লাহর সহমতে ভালো থাকারই কথা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং যারা আমার এই ক্লাস এখন যেখানে থেকে দেখছেন, সবাইকে নোয়াখালী চৌধুরীর পক্ষ থেকে অনলাইন ভিডিও ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকেও তোমাদের জন্য নবম ও দশম শ্রেণীর ফিনান্স ও ব্যাংকিং বিষয় নিয়ে আসছি। গত ক্লাসে তোমাদের সাথে কথা ছিল করোনা ঝুঁকির মধ্যে ঝুঁকিও অনিশ্চয়তার গাণিতিক সমস্যা সমাধান করব। আমরা গত ক্লাসে একটা সমস্যা সমাধান করছি, এর আগে তথ্য বিষয়গুলো আলোচনা করছি, আজকে আর একটা সমস্যা নিয়ে আলোচনা করব, ইনশাল্লাহ সমাধান করব। অত্যন্ত আনন্দ বিষয় হলো এই অঙ্কটা কিন্তু বোর্ড প্রশ্ন বিশ্লেষণ করে আমি নির্ধারণ করেছি, আর সেটাও আবার একেবারে আপডেট, 2020 সালে এসেছি বোর্ড প্রশ্ন বিশ্লেষণ। যা হোক, আমরা এই অঙ্কে আদর্শ বিচ্যুতি নির্ণয় করি। আদর্শ বিচ্যুতির মাধ্যমে ব্যবসায়ের ঝুঁকির হার নির্ধারণ করি। সেজন্য আমি আবারও তোমাদেরকে আদর্শ বিচ্যুতির সূত্রটা একটু স্মরণ করিয়ে দিতে চেষ্টা করছি। আশা করছি তোমরা এই মুহূর্তে তোমাদের ফিনান্স ও ব্যাংকিং বিষয়ের পাঠ্য বই, খাতা, ক্যালকুলেটর, স্কেল নিয়ে প্রস্তুত আছো। আমরা পাঠটা আসতে পারে যদিও অনিশ্চয়তা দেখি না। আদর্শ বিষয় সূত্রটা আমরা গত দুইটা ক্লাসে আলোচনা করেছি, আবারও লিখছি, যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সূত্র আদর্শ বিচ্যুতি। রুট ওভার আর বিয়োগ গড হোল স্কয়ার এন বিয়োগ এক, এ হলো আমাদের সূত্র। তাহলে সূত্রটা লিখে নিই, আর বিয়োগ গড হোল স্কয়ার ডিভাইড বাই এন বিয়োগ এক। এখন তোমাদের জন্য আমি একটা গাণিতিক সমস্যা নিয়ে আসছি, সমস্যাটা আমরা আগে প্রশ্ন করে নিই। তোমরা জানো এই অধ্যায়ের অঙ্কটা একেবারে সহজ এবং স্বল্প সময়ে করা সম্ভব। আচ্ছা, প্রথম প্রকল্প, প্রকল্প আমরা দুইটা নাম দিতে পারি, খুব সুন্দর দেখে দিতে পারি, তোমাদের যা মন চায় তা দিতে পারো। আমি এখানে দুইটা নাম দিলাম, একটা হলো লতা, একটা হলো পাতা। তুমি তোমার পছন্দের ব্যক্তির নাম দিতে পারো, ফুলের নাম যা বলছা তা দিতে পারো। এবারে পাঁচটা বছর 2015, 2016, 2017, 2018, 2019, এই পাঁচটা বছর আমরা নির্ধারণ করেছি। এই পাঁচটা বছরের আয়ারগুলো আমি দিচ্ছি, তুমি একটু লিখে নাও। 12%, 15%, 15%, 9%, 17%, 16%, 17%, 16%, 16%, 15%, 20% এবং 10%। এই হলো মূলত আমাদের অঙ্ক। আমরা উদ্যোগটা দিয়ে দিলাম, দুইটা প্রকল্প নির্ধারণ করছি, লতা এবং পাতা, আর এই দুইটা প্রকল্পে পাঁচ বছরের জন্য আয়হার দেওয়া আছে। তোমরা দেখো লতা প্রকল্পের আয়হার হলো 12, 17, 16, 20%, আর পাতা প্রকল্পের আছে 15, 9, 16, 15, 10%। ভাগ্য ভালো আচরণকে আমাদের মাইনাস কোনো পার্সেন্ট নেই,
গত ক্লাসে যে অঙ্কটা করেছি তোমরা নিশ্চয় দেখেছ, দুই প্রকল্পেরই একটা মাইনাস পার্সেন্ট ছিল। আচ্ছা, এখন আমাদের সাপোজ আমরা আছে লতা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করো, আদর্শ বিচ্যুতি নির্ণয় করো। ঘ, কোন প্রকল্পটি লাভজনক, কোন প্রকল্পটি লাভজনক। এখন আমরা একটু দেখব, প্রথমে লতা প্রকল্পের আদর্শ বিচ্যুতি নির্ণয় করব, এরপরে এই মন্তব্য করার জন্য আমাকে ফাতা প্রকল্পেরও আদর্শ বিচ্যুতি নির্ণয় করতে হবে, তারপরে দুইটা প্রকল্পের ফলাফল বিশ্লেষণ করে যেই প্রকল্পের আদর্শ বিচ্যুতি অর্থাৎ ঝুঁকির হার কম সেটি গ্রহণযোগ্য, আর যেটি ঝুঁকির হার বেশি সেটি যোগ্য। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন সমস্যা সমাধানে এগিয়ে যাই। আমি কাজের সুবিধার্থেই লতা প্রকল্পের আয়গুলো এখানে লিখে রাখলাম, 12, 15, 17, 16, 20, আর পাতা প্রকল্প লিখে রাখলাম 15, 9, 16, 15, 10। আচ্ছা, আসো তোমরা মনে মনে সূত্রটা একটু চিন্তা করো। আর গতকাল ক্লাসে আমরা যে সমস্যাটা সমাধান করেছি কারো সমস্যা থেকে তোমরা বলতে আমাকে, কিন্তু কেউ বলো নাই, ফোন করো নাই বা কমেন্ট করো নাই, সুতরাং আমি ধরে নিচ্ছি গত ক্লাসে আমরা তোমরা বুঝতে পেরেছি। আর যদি গত ক্লাসে তোমরা বুঝিয়ে থাকো তাহলে আজকেরটা কোনো সমস্যা হওয়ার কথাই না। আজকের ক্লাস পর্যন্ত আমরা আদর্শ বিচ্যুতির গাণিতিক সমস্যা শেষ করে পরবর্তীতে যাব আগামী ক্লাস। সো আমরা একটু ভালোভাবে বুঝতে চেষ্টা করো। একটু ঘর করে নিই আমরা, তাহলে আমাদের অঙ্কটা সঠিক হবে এবং সুন্দর হবে। 2, 3, 4 আর একটা বছর আয়ার আয় বিয়োগ গড় ব্যবধানে বর্গ, বছর আয়হার আয় বিয়োগ গড় ব্যবধানে বর্গ। তবে একটু গড়টা উঠিয়ে নাও, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি চারটা কলম, প্রথমটাতে বছর, দ্বিতীয়টা আয়হার, বছরও আমাদের প্রশ্ন থাকবে আয়হার আমাদের প্রশ্ন থাকবে, শুধু আমরা দেখে দেখে লিখে ফেলব। আয় বিয়োগ গড় একটু পরে আমরা এখানে গড়টা বের করে নেব, আর ব্যবধানের বর্গ যখন আমরা স্কোয়ার করব তখন হয়ে যাবে। আসো, আমাদের বছর ছিল 2015, 2016, 2017, 2018, 2019। দেন আয়হার, এই আয়হারটা আমি তোমাদের সুবিধার্থে বোর্ডের ডান কর্নারে লিখে রাখছি, সেটা কি কি, 12%, 15%, 17%, 16%, 20%। একেবারে সহজ, আমি আমার প্রশ্ন দেখে দেখে লিখে নিয়েছি, এখানে বোঝার খুব একটা কিছু নেই। এখন কাজ করতে হবে আমাকে গড়ের জন্য। আমরা গত ক্লাসে বলেছিলাম মোট আয়কে বছর দ্বারা ভাগ করলে গড় পেয়ে যাব, মোট আয়কে বছর দ্বারা ভাগ করলে আমরা গড় পেয়ে যাব। তাহলে আমাদের আছে কি কি, 12+15+17+16
যোগ 20 তাহলে 80 পেয়ে গেলাম 80 ভাগ 5 তাহলে কত 16 এটা দেখি আমরা কিভাবে হইছে আমাদের 80 কিভাবে আমরা 5 বছরের আয় কে যোগ করছি আমাদের 80 হইছে 5 কত হইছে বছর 1 2 3 4 5 যেহেতু 5টা বছর এজন্য আমরা 5 দ্বারা ভাগ করেছি এখন আমার আচ্ছা এখন দেখি আমরা আমাদের আয় বিয়োগ গড় হলো আমাদের 16 আয় 15 গড় 16 আয় 17 গড় 16 আয় 16 গড় 16 আয় 20 গড় 16 কিভাবে করতে আমরা এই গণনাটা আমার এই আয়গুলো আমি এখানে নিয়ে এসেছি সরাসরি বিয়োগ গড় এই আমি এখানে গড় 16 পাইছি সব জায়গাতে আমি 16 লিখে ফেলছি এখন আমি বিয়োগ করব 12 থেকে 16 গেলে মাইনাস 4 15 থেকে 16 গেলে মাইনাস 1 17 থেকে 16 গেলে 1 16 থেকে 16 গেলে 0 20 থেকে 16 গেলে 4 আমি আয় বিয়োগ গড় বের করছি তাহলে আমার এটা ফলাফল বা এটা ব্যবধান আমি পেয়ে গেছি যেমন আমার 15 সালে ব্যবধান হলো মাইনাস 4 16 সালে মাইনাস 17 সালে 1 18 সালে 0 19 সালে 4 আমি আমার ব্যবধানগুলো পেয়ে গেলাম দেন ব্যবধানের বর্গ তোমরা জানো 4 এর বর্গ 4 4 16 1 এর বর্গ 1 1 এর বর্গ 1 0 0 আবার 4 4 16 তাহলে যোগফল একবার সহজ হয়ে গেছে 16 16 32 32 থেকে 33 33 থেকে 34 34 দেখো কারো বুঝতে সমস্যা আছে কিনা আবার তুমি এই 4 4 16 এভাবে না লিখে ইচ্ছা করলে এভাবে লিখতে পারো 4 * 4 = 16 1 * 1 1 * 1 4 * 4 তুমি যেভাবে লিখো ওকে এখন আমি অঙ্কটা করব সূত্র ভাগ করব আমাদের সূত্র ছিল কি রুট ওভার আই বিয়োগ গড় সমান আছে তো গড় হোল স্কয়ার এন বিয়োগ এক এখন দেখো আই বিয়োগ গড় ব্যবধান হয়েছিল কত বলছিলাম 34 তাহলে আমি লিখলাম 34 5 বিয়োগ 1 5 কত হয়েছে আমার বছর সংখ্যা 5 টা 1 2 3 4 5 এর জন্য লিখলাম 5 রুট ওভার 34 ভাগ 4 ইকুয়াল টু 34 সরি 34 কে আমরা 4 দিয়ে ভাগ করে এবার ভাগফলটা লিখে ফেলি 34 ভাগ 4 ইকুয়াল টু 8.5 8.5 এই 8.5 কে এখন রুট করব রুট 8.5 ইকুয়াল টু 2.92% 2.92% দেখো অঙ্কটা দ্বারা কোনো সমস্যা আছে কিনা ওটা কিভাবে হয়েছে সমস্যা থাকলে তোমরা কমেন্টের মাধ্যমে অথবা ফোনে আমাকে বলতে পারো তবে যে সহজভাবে বুঝে দিতে চেষ্টা করেছি সমস্যা থাকার কথা না এরপরও নিচে যে ক্যালকুলেশন আমি আরেকবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমার আয় বিয়োগ গড় হোল স্কয়ার সেটা আমি এখানে পেয়েছি 34 লিখলাম এন বিয়োগ এক এন হলো ইয়ার বছরের সংখ্যা আমার বছর 1 2 3 4 5 5 বছরের জন্য 5 বিয়োগ 1 দেন 34 লিখলাম 5 থেকে 1 গেলে 4 34 ভাগ 4 34 কে 4 দিয়ে ভাগ করলে আমার 8.5 এই 8.5 2.92% আমরা এই উত্তরটা বাম কর্নারে আমাদের লতা ভগ কত পেয়েছি 2.92%
এখন আমরা পরবর্তী পাতা প্রকল্প করব। ওয়ার্ডগুলো আছে একটু একবার চেঞ্জ করতে হবে তথ্যপাত্রগুলো। তোমরা নতুন করে ঘর অঙ্কন করে নাও। আমার তো এখানে মোছার সুবিধা আছে, আমি মুছে দিচ্ছি, তোমরা তোমাদের খাতা আর একটা ঘর করে নাও। আচ্ছা, এখন দেখো আমাদের সুবিধার্থে আমরা এখানে লিখে রাখছি আগে দিন। আচ্ছা, আমরা এখন ফাতা প্রকল্পটা করব। তো তোমাদের কাজের সুবিধার্থে আমি বাম পাশে লিখে রাখছি, দেখো 15% 15%, 9%, 16%, 15%, 10%। এখন আয় বিয়োগ গড়, আমরা আগের প্রকল্প গড় তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, আয়গুলোকে যোগ করি বছর দ্বারা ভাগ। তাহলে এখন আমাদের এখানে কি হয় দেখো, 15 + 9 + 16 + 25 = 65। তাহলে 65/5, 5 কোথায় পাইছি? আমাদের ভুল সংখ্যা 5, ভাগ করলে আমরা কত পাইছি, 5 × 3 = 65। এখন আয় বিয়োগ গড়, আমার আয় হইল 15 গড় 13, আয় হইল 9 গড় হইল 13, আয় হইল 16 গড় হইল 13, আয় হইল 15 গড় হইল 13, আয় হইল 10 গড় হইল 13, 15 থেকে 13 গেলে 2, 9 থেকে 13 গেলে -4, 16 থেকে 13 গেলে 3, 15 থেকে 13 গেলে 2, 10 থেকে 13 গেলে -3। তোমরা একটু বিফলটা দেখি না, কোনো ভুল হচ্ছে কি না। আমি আবার দেখছি, 15 থেকে 13 গেছে আমার 2, 9 থেকে 13 গেলে -4, 3 থেকে 13 গেলে 3, 15 থেকে 13 গেলে 2, 10 থেকে 13 গেলে -3। এখন ব্যবধানে বর্গ, 2 এর বর্গ 2 গুণা 4, -3 এর বর্গ 4 = 16, 3 এর বর্গ 3 = 9, 2 এর বর্গ 2 গুণা 4, 3 এর বর্গ 3 = 9। আমি আগের অঙ্ক তোমাদেরকে বলেছিলাম, তুমি ইচ্ছে করলে 2 × 2 লিখতে পারো, কোনো সমস্যা নেই, অথবা সরাসরি 2 × 4, আর মাইনাস হয়ে গেছে প্লাস। এখন আমি এগুলো যোগ করব, তাহলে আমার 4 + 16 + 9 + 4 + 9 পাইছি কত, 42। এখন আমি আমার আদর্শ বিচ্যুতির সূত্র অনুযায়ী বসাব, সূত্রটা আমি এখন আর লিখলাম না, √42/5-1। আমার সূত্র ছিল n-1, n দ্যাট মিন্স নাম্বার অফ ইয়ার, বছর সংখ্যা 5টা, 5 - 1, তাহলে √42/4, √42। এখন আমি 42কে যদি 4 দ্বারা ভাগ করি আমার কি হয় একটু দেখো, 42/4, তাহলে আমার হয়ে যাচ্ছে 10.5। এখন এই 10.5কে যদি আমি রুট করি তাহলে হচ্ছে আমার 3.24, 3.24% শেষ। আমি অঙ্কটা আবার রিপ্লাই করতেছি, যাই হোক আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি একটা অঙ্ক সমাধান করতে পেরেছি তোমাদের সহযোগিতায়। তোমরা প্রতিদিন আসলে ক্লাসে বসে থেকে লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে অনুপ্রেরণা জাগিয়ে তুলছ, আশা করব তোমাদের ভবিষ্যৎ আরও ভালো হবে। তাহলে আমি ব্যবধান করব, তো বুঝিয়েছি তোমাদেরকে, দেখ এগুলো যোগ করছি কত, 42। আমার সূত্র ছিল √2/i হার বিয়োগ গড় হোল স্কোয়ার,
মানে ব্যবধানের বর্গ যেটা বর্গ যোগফল তা আমি সমান যোগফল 42 নিচে ছিল n মাইনাস 1 n হলো নাম্বার অফ ইয়ার বছর সংখ্যা 5 বিয়োগ 1 5 দিলে গেলে 4 42 কে 4 দ্বারা ভাগ করছি আমি বুঝি 10.5 এখন এই 10.5 কে যখন আমি রুট করলাম তখন আমি পাচ্ছি 3.24 3.24% এখন আমি যখন মন্তব্য লিখব তখন আমাকে একটু চিন্তা করতে হবে আমি গত ক্লাসে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি মন্তব্য কি লিখব দেখো আমাদের লতা পাতা ছিল 2.9% এখন পাতা 3.8% দুইটা পাতা রেজাল্ট পেয়েছি বাবা আমি বলেছিলাম যোগীয় আর উচ্চতা অঙ্কের ক্ষেত্রে যেই প্রকল্পে রেজাল্ট কম হবে তুলনামূলক সেটি গ্রহণযোগ্য আর যেটি বেশি হবে পরীক্ষাযোগ্য সো আমরা এখানে দেখতে পাচ্ছি লতা 2.9% পাতা 3.2% তাহলে কম আছে কোনটা 2.92% সেটি গ্রহণযোগ্য সো আমাদের আজকের অঙ্কে লতা প্রকল্প গ্রহণযোগ্য কারণ পাতা প্রকল্প সাথে লতা প্রকল্পের যোগীরা কম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে এই অঙ্কের মাধ্যমে যোগীয় অনিশ্চয়তার গাণিতিক সমস্যা শেষ করছি যদি তোমরা কমেন্ট করো চাও তাহলে হয়তো একটা ক্লাস নেব না হয় আমি ধরে নেব তোমরা বুঝতে পেরেছ অধ্যায় এখানে শেষ পরবর্তী অধ্যায়ে পরবর্তী ক্লাসে দেখা হবে সে আশা ব্যক্ত রেখে জানিয়ে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ